হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, কিয়ামতের দিন আপনার শাফাত দ্বারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, হাদিসের প্রতি তোমার আগ্রহ দেখিয়া আমার ইহাই ধারণা হইয়াছিল যে তোমার আগে এই ব্যাপারে অন্য কেউ জিজ্ঞাসা করিবে না। অতবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে ইরশাদ করিলেন, আমার শাফাত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত ও সৌভাগ্যবান ওই ব্যক্তি হইবে যে অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবে। সার কথা হলে ইমান থাকতে হবে। ইমান যদি থাকে তাহলে রসুলের শাফাত দিয়ে অনেক ফায়দা হবে, দোজখ থেকে মুক্তি হবে, জান্নাতে বড় দরজা পাওয়া যাবে। কিন্তু এই মৌলিক জিনিসটা যদি কারো কাছে না থাকে তাহলে আল্লাহ রসুল তার জন্য শাফাত করবেন না, আল্লাহ তার জন্য শাফাত করার অনুমতি দিবেন না। এই জন্য বারবার বলা হয় আমরা ইমানের তালিম করি, ইমানকে কুফর শেরেক থেকে বাঁচাই। এটা মুসলমানদের সমাজে ইমান যে শিখতে হবে এই কথাটাই বোঝানো যেতেছে না। ইমান যে শিখতে হবে এটা মানুষের মাথায় ধরতেছে না। আমি তো ইমানদার আছি, শিখবো কেমনে আমার? কিন্তু বাস্তবে সে ইমানদার নেই, ইমানদার নেই। প্রত্যেকের ইমানের ভিতরে শেরেক আছে। আমরা যারা নামাজ পড়তেছি সৎকারে একজন বাদ দিতে পারে, বাকি সকলের ইমানের ভিতরে শেরেক আছে। শেরেক হলে ইমান আল্লাহর দরবারে চলবে না। আমি একটু আগে বললাম যে মনে প্রাণে গণতন্ত্রকে মানে তার ইমান থাকে না, ইমান থাকে না। ইসলামের সাথে তো সাংঘর্ষিক। ইসলাম জায়গায় জায়গায় বলতেছে জ্ঞানী গুণী লোকদের কথা বলো, একজন হোক। গণতন্ত্র বলতেছে মেজরিটির কথা মানো, তাই ছাগলের দল হোক। মেজরিটি ছাগলের দল হয় ওটাই মানো। কি মিল আছে ইসলামের সাথে? এই জন্য একটা হল যাতা কলে আটকায় গেছি, ভোট একটা দিতে হবে, এটা এক জিনিস। ইহুদি নাসারাদের যাতা করলে আমরা আটকায় গেছি, কাউকে কাউকে আবার কাউকে ভোট দিতে হবে, এটা বড় শয়তান ক্ষমতায় না আসে, এটা আলাদা জিনিস। আর ওটাকে মনে প্রাণে শ্রদ্ধা করা, সমর্থন করা, এটা খুব বেস্ট। এই লোকের ইমান থাকবে না। কিন্তু না জানার কারণে কত লোক এটাকে সমর্থন করতেছে, এর জন্য লাখ লাখ টাকা খরচ করছে। এক ইসলামী দল তো ঘোষণা করছিল আমরা গণতন্ত্র উদ্ধার করার জন্য জেহাদ ঘোষণা করলাম। আমার দেশে একটা ইসলামী দল, তারা একবার বিবৃতি দিছিল যে দেশে গণতন্ত্র ব্যাহত হইতেছে, এটা উদ্ধার করার জন্য আমরা জেহাদ ঘোষণা করলাম। আরে তুই কুফুর কায়েম করার জন্য জেহাদ করবো কেমনে? কুফুর কায়েম করার জন্য, তা শেরেক কায়েম করার জন্য জেহাদ করা যায়? তাহলে বুঝেন যে ইসলামী দলটার ইসলামী জ্ঞান শূন্যের কোটা, শূন্যের কোটা। ইমান কি জিনিস জানে না, শেরেক কি জিনিস জানে না, কিন্তু ময়দানে লাফাইতেছে ইসলাম হুকুমত কায়েম করে। হুকুমত অনেক পরের কথা, আগে ইমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে, হুকুমত ধরে রাখার মতো শক্তি লাগবে। ইলেকশনে পাস করলে ইসলাম কায়েম করা যায় না। আলজেরিয়ায় ইসলামী দল পাস করছিল কিন্তু গদির কাছেও যেতে পারবে। যদি সেই দেশে 12 আনা 14 আনা লোক ইমানদার হইতো তাহলে ধরে রাখতে পারে। এই জন্য লোক তৈরি করছে, ইসলামের পক্ষে সৈনিক তৈরি করছে, তারা ইমানের অধিক। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বোঝার তৌফিক দান।
এই শেয়ার বাজারে যা ঘটলো আমাদের বাংলাদেশে, এটা গণতন্ত্রে যায়। এবার শেয়ার বাজার থেকে এর টাকা মেরে দেওয়া গণতন্ত্রে, ইসলামে যায়, গণতন্ত্রে যায়। দোকানে চাকরি করতেন, দোকানটা টাকা মারি দিয়ে আপনি একটা দোকান দিলেন, ইসলামে যায়, গণতন্ত্রে যায়। গণতন্ত্র কথা হলে যেভাবে তুমি টাকা বানাইতে পারো, আমরা এটা স্বীকৃত। হ্যাঁ, তুই কটি পড়ছিস, যেভাবে টাকা বানাইতে পারো, চুরি করে পারো, জেমনে করে পারো, লটারি লটারি লটারিতে তুমি একসাথে 1 কোটি টাকা পেয়ে গেল, তো গণতন্ত্র মালিক লটারিতে পাইছ। ইসলাম বলবে লটারিতে পাইছ তোমার মালিকেরা হবে না, হারাম টাকা জুয়া। লটারিতে পাইলে ইসলামের দৃষ্টিতে মালিকেরা হবে না, গণতন্ত্র হবে। আমার কয়েকদিন ধরে সাইনবোর্ড দেখতেছি কি একটা কোটি কোটিপতি হওয়ার স্কিম দিচ্ছে, একটা একটা চেয়ার বানা রাখছে, হট চেয়ার, কে বলবে এই হট চেয়ারে? আর এক প্রতারণা, কত লোক এখান থেকে বিশ্ব হবে পথে বসবে আল্লাহ জানে, কোটিপতি হওয়ার লোক। এরা মানুষের টাকা মারবে, একজন হয়তো কোটিপতি বানাবে, মারবে 100 কোটি, আর ফেরত দিবে 1 কোটি। এগুলো ইসলামে যায়, এই ধরনের সমাজকে ধোকাবাজি ফাঁকিবাজি করা ইসলামে যায় নেই, গণতন্ত্রে যায়। ওটা একটা ধর্ম, মানব প্রস্তুত ধর্ম। আমার এক আত্মীয় তার মেয়ের জন্মদিন অনুষ্ঠান করতেছে, আমি সেখানে যাব না বলে দিয়েছি। এরপরও ওই বাসা থেকে আমার জন্য খানা পাঠায়, সে খানা কি খাওয়া যায় যাবে? সেই তো আপনি হারামে শরীর হয়ে গেলেন। জন্মদিন মৃত্যুদিন এই তো খ্রিস্টানদের থেকে আসছে আর হিন্দুদের থেকে আসছে, কাজে আপনি এই খানা চুপচাপ ফকিরদেরকে দিয়ে দেবেন। তবলিগে 3 দিন 7 দিন 40 দিন 3 চিল্লা ইত্যাদি সময় লাগানোর যে নিয়ম আছে তা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম যে দাওয়াত নিয়ে এদিক ওদিক যাইতেন রসূলুল্লাহ, কখনো 3 দিন হইত, কখনো 7 দিন হয়েছে, কখনো 40 দিন হয়েছে। এদের সপ্তাহে কোনো না কোনো ভাবে হাদিস দ্বারা কি আছে প্রমাণিত। মূল দাওয়াত যখন আছে কয়েকদিনের জন্য গেলে এটা বড় কথা না। তবলিগে গেলে শেখায় যে খানা খাওয়ার আগে নুন খাওয়া সুন্নত, এটা হয়তো সব জামাতের সাথে আলেম থাকে না, এই জন্য এরকম কিছু শেখায়। আসলে নুন খাওয়া কোনো সুন্নত না, খায় তার প্রেশার বাড়াই ফেলবে, হাই প্রেশার বাড়াই ফেলবে, এটা কোনো সুন্নত না। এটা পাবলিক কিভাবে জন্য এটা প্রচার করে দেবে? আমি যদি হজের জন্য 10 জন লোক জোগাড় করতে পারি তাহলে আমার বিনামূল্যে যাওয়া যাবে বা টাকা কম লাগবে, এভাবে যাওয়া যায় যাচ্ছে কিনা? ট্রাভেলওয়ালা করে তবে যদি হাজির জোগাড় করে দিলে যে লোকটা কষ্ট করে জোগাড় করলো তাকে একটা সুবিধা দেয়, ট্রাভেলওয়ালা দিলে এটা নিতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হয়েছে কিন্তু টের পাওয়া যায় নাই, এমন অবস্থায় ফজরের নামাজ পড়া হয়েছে। নামাজের পরে আলামত পাওয়া গেছে, এখন কি করবে? এখন নতুন করে ফরজ গোসল করে ওই নামাজ আবার দৌড়ে গেলাম। কোন আলামত যদি না পাওয়া যায় তো শুধু স্বপ্নদোষের দ্বারা গোসল ফরজ হয় না। স্বপ্ন অনেক কিছু দেখলো কিন্তু শরীরে বা কাপড়ে কোনো আলামত নেই,
তো ওই ধরনের স্বপ্নদোষ দ্বারা গোসল ফরজ হয় না। দোকান থেকে বাকিতে পণ্য ক্রয় করে সেটা দোকানের হিসাবের খাতায় লিপিবদ্ধ করার পর যদি পরে পরিশোধ করে দেওয়া হয় তখন কোন সাক্ষীর প্রয়োজন আছে কিনা, যেমন সূরা বাকারার মধ্যে আছে সাক্ষী না রেখে শুধু লিপিবদ্ধ করা হয়, এটা একটা অরফ হয়ে গেছে, এটা সাক্ষী প্রয়োজন নেই। লেখাটা তো সেও দেখতেছে আপনিও দেখতেছেন, যদি গড়বড় হয়ে থাকে তো লেখার সময় ধরা পড়ে যাবে দোকানদার কি লিখল। এটা দোকানদার নিজে নিজে লিখে রাখে, এটা তো জায়েজ নয়। খাতা আপনার হবে, আপনার খাতায় সে মালের নাম লিখবে, দাম লিখবে, আপনি বাসায় দেখবেন যে কি লিখলি। দোকানদারের খাতায় লিখলে হবে না, কারটা কারখানায় লিখে দেয় ঠিক আছে, উদুরপিন্ডি উদুরগাড়ে। খরিদ্দারের পার্সোনাল খাতা থাকবে, ওই খাতায় যখন সে মাল নিবে ওটা উঠে দাম লিখে দেবে, যাতে আপনি চেক করে দেখতে পারেন আমি যা কিনছি তাই লিখছি কিনা। এই হল ফর্মুলা, তাহলে সাক্ষী দরকার নেই। ডিজিটাল তসবি দ্বারা জিকির করা যায় যাচ্ছে কিনা, কেউ চাপ দিলে সংখ্যা ওঠে যে কি, এটা ওটা তো সংখ্যা ওঠে, এতে কোনো অসুবিধা নেই। এক ভাই আমাকে অনেকবার একই সময় কল করে কিন্তু কোন অপারগতায় আমি রিসিভ করতে না পেরে পরে তাকে কল করি এবং অনেকটা নরম সুরে তাকে বলি, তুমি কি হযরতের মোবাইল ব্যবহারের পর্চা পড়নি, এতগুলো কল দিলে যে একসাথে। উত্তরে বলে হযরতের পর্চায় গুলি মারো, এর দ্বারা তার ইমানের কি হাল, ইমান খুব দুর্বল হয়ে গেল। যেহেতু এটা হযরতের কোন ব্যক্তিগত কথা না, এখানে সব শরীয়তের কথা লেখা হয়েছে এবং হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে। এই কথা বললে সে মূলত হযরতের সাথে মোকাবেলা করলো না, মোকাবেলা করলো আল্লাহ রসুলের সাথে। তার মোকাবেলাটা কার সাথে হইল, জাহালাত মূর্খ, মূর্খ হওয়ার কারণে এই ধরনের কথা বলছে। তার ইমান দোহরাই নেওয়া উচিত, বিবাহিত হলে বিবাহ দোহরাই দেবে, কারণ তার মোকাবেলা কার সাথে হয়েছে, আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। হুজুরা নিজের কোনো কথা বলে না, আল্লাহ রসুলের কথাটা মানুষের কাছে পৌঁছায় দেয়। আমরা বাহক, আমাদের কোনো মাস্টার বানানোর অধিকার নেই। অনেকে এমন ভাবে কথা বলে, হুজুর আপনি বললে তো হালাল হয়ে যাবে, চিন্তা লাগতেছে বউ হারাম হয়ে গেছে, হুজুর আপনি জায়েজ করে দেন তা আমি বাঁচি। এটা বুঝতেছে না যে জায়েজ করার কোনো অধিকার আমার কাছে নেই, আমি তো যা ঘটছে ওটা বলার ক্ষমতা রাখি, হারাম হয়ে গেলে জায়েজ করতে পারবো না, আর জায়েজ থাকলে হারাম বলতে পারবো না। আমাদের কাছে কোনো পাওয়ার নেই, যা ঘটছে এখানে আল্লাহ রসুলের যে ফয়সালা আমরা ওটা বলে দেওয়ার অধিকার রাখি। হ্যাঁ আপনি পাইবেন, দুনিয়াদার মৌলভী পাইবেন, তো বংশাল বসে আছে, 500 টাকা দেন, 3 তালাক 1 তালাকের ফতোয়া দিয়ে আমরা বিবি হালাল করে দিব। বংশাল বসে আছে আহলুল হাদিস, কিসের আহলুল হাদিস, এটা হাদিস অস্বীকার করেন, ওটা তো কোনো মৌলভী না, ডাকাত, ধর্ম ব্যবসায়ী।
কোন মুসলমান ভাইয়ের নামের আগে মোহাম্মদ থাকা কি আবশ্যক? তাও মোহাম্মদটা অর্ধেক লিখ, রসুলের নামটা অর্ধেক লেখা, রসুলের প্রতি মোহাম্মদ না থাকার আলামত পুরা লিখ মোহাম্মদ ময় রসু দিয়ে। আরবিতে কোনো ওকার নেই, আরবিতে কোনো ওকার নেই, একার নেই, পুরা লিখতে হবে। এটা থাকা কোনো আবশ্যক না, কেউ বরকতের জন্য নিজের নামের শুরুতে নবীজির নাম রাখতে পারে, জরুরি না। পাঞ্জাবিতে শার্টের মতো কলার ব্যবহার করা ঠিক হবে কিনা, তার মানে এখানে আর কান আছে? হ্যাঁ, দেখতে একটা বেটনটা দেখা যায়, বুঝছেন না? শার্ট গায়ে দিয়ে আলো না কি গায়ে দিয়ে আলো, তা মানুষ দোকান মধ্যে পড়ে যায়, অর্থে পাঞ্জাবি আর মনে করতেছে কি শার্ট গায়ে দিন। হ্যাঁ, এদের এখন ইয়ে থাকতে হবে, কোন একটার উপর থাকতে হবে, ঘোড়াও না গাধাও না, মাঝখানে খচ্চর হয়ে গেল, এরকম না করা। একটার কথা, কোন ব্যক্তি গুনাহ থেকে পরিপূর্ণভাবে তওবা করার পর পুনরায় গুনাহ করতে থাকলে তার আমলনামায় কি দ্বিগুণ হারে গুনাহ লেখা হয়? দ্বিগুণ হারে লেখা হয় না, এক গুণ হারেই লেখা হয়, এবং তাকে আবার তওবা করতে বলা হয়। একবার তওবা করে আবার গুনাহ করলে দ্বিগুণ হবে না, কিন্তু তার তওবা করা উচিত, কারণ কখন মৃত্যু আসবে? গুনার বোঝা নিয়ে মৃত্যু আসলে কি কৈফিয়ত দিবে? কিন্তু তওবা করার পরে আবার যদি গুনাহ হয়ে যায়, আবারও কায়মন ব্যাখ্যে তওবা করে নিবে। তো তওবার সময় কখনোই নিয়ত রাখবে না যে আবার চান্স পাইলে আবার করব, তাহলে তওবা হবে না, তখন খালাস দিয়ে আমি আর এটা করবো না। পরে হয়তো বিপদে পড়ে বা কোনো কারণে করতে পারে, পরেরটা পরে, কি তওবা করার সময় নিয়ত রাখবে না, তাহলে তওবা হবে না। ছাত্র অবস্থায় বিবাহ করেছি, এখন আমার কামায়ের অবস্থা তেমন ভালো না, তো আমি কিছুদিন পর সন্তান লাভ করতে চাই, এই জন্য আমি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে পারব কিনা। কি কইল? কিছুদিন পর সন্তান লাভ করতে চাই, এখন চায় না, কিন্তু যারা শুরুতে এরকম করে তাদের পরে আর সন্তানই হয় না। এমন একটা খারাপ জিনিস, শুরুতে যারা এগুলো ব্যবহার করে পরে আর বাচ্চা হয় না, বাকি জীবন কাঁদতে থাকে, এগুলো ঠিক না। রিজিক তো আল্লাহ দিবে, আমাদের চেষ্টা করা চাই, আমরা আমাদের রিজিকও ব্যবস্থা করতে পারি না, আমাদেরকে কে পালে? আল্লাহ কোরআন বলে আমি যে তোমারে পালতে পারি, তোর সন্তানরে পালবো না, পারবো না? তোমার তো আমি দিচ্ছি, যে আল্লাহ তোমারটা দিতে পারতেছে সে আল্লাহ তোর সন্তানটা কেন পারবে না? আল্লাহকে এত দুর্বল কেন মনে কর? তুমি তো চেষ্টা করে যাও, কাজে রোজগার কম থেকে পরে দিবে, এটা গলত জিনিস। মানুষ যখন বাড়ে অটোমেটিক আল্লাহ রোজগারও বাড়ে দেয়। হ্যাঁ, ফ্যামিলিতে সদস্য বাড়ে, আল্লাহর পক্ষতে রেশনও বাড়ে। দুজন ছিল আল্লাহ ওই হারে দিচ্ছে, তিনজন ছিল তখন আবার তিনজনে হারে দিচ্ছে, আল্লাহ সব হিসাব আছে। কি মনে করছে যে আল্লাহ ভুলে গেছে, ওরা তিনজন দিচ্ছি, একজনে খানা পাঠানো হয়নি, কি আমাদের মতো নাকি? সব পড়ায় কেরা দিতে হিসাব আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, রাহমাতুল্লাহ।
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين. হজের পর্চা আছে, এটা আপনারা নিয়ে যান। যারা নিজেরা হজে যাবেন বা যাদের কোন বন্ধু বান্ধব হজে যাবে তাদেরকে পর্চা দিবেন। পুরুষদের কিন্তু বর্জনীয় অভ্যাস, মহিলাদের কিন্তু বর্জনীয় অভ্যাস। এই বর্জনীয়গুলো সংরক্ষণে আমরা রলিনের তিন রকম পর্চা আছে, আপনার নিয়ে যান।